বল কি করতে যাচ্ছি? আমি বলি চল। কেমন স্বাদ? আর তো স্বাদ কে? হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ভালো তো থাকতেই হবে, তোমরা যখন রিপাদির ফ্যামিলি মেম্বার। তো রিপাদির আজকে চ্যানেলে ইন্ট্রোটা আমি দিচ্ছি। এই যে রিপাদি এখন সাজুগুজু করছে, এখন আমরা হচ্ছে রথের মেলায় যাব। আর তোমাদের রথযাত্রার শুভেচ্ছা জানালাম। কেমন লাগছে দিদিকে? সাজুগুজু করে নেই, তারপরে বেরিয়ে কথা হবে। আজকে বোনকে দিয়েছি ইন্ট্রোটা দিতে, তো বোন সেজেছে, আমিও সেজেছি। কমেন্ট করে কিন্তু জানাবে কেমন লাগছে। মেলাতে আমরা কি করতে যাচ্ছি বল বল কি করতে যাচ্ছি? আমি বলি ছেলে বড়াতে, ছেলে বড়াতে। আচ্ছা তো দেখা হচ্ছে পরে। তো গাইস, মেলাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমরা টোটো করে যাচ্ছি বালিরঘাটে, মেলাতে যাচ্ছি। মেলা মেলা মেলা, আজকে মেলায় গিয়ে আমরা দুজন কি করব? ছেলে পটাবো। তো ছেলে পটাতে আমরা যাচ্ছি। তো তোমরা যদি বালিরঘাটের মধ্যে কোনো ভিউয়ার্স থেকে থাকো তো দেখা হবে, আর চলে আসতে পারো। তো ভাই, তোমরা টোটোতে উঠে পড়েছি, তা এখন আমরা মেলাতে যাচ্ছি। আর কতবার বলবো, মেলায় যাচ্ছি, মেলায় যাচ্ছি। টোটোটা অত ভিড়ের মধ্যে ঢুকবে না, তো সেই কারণে হেঁটে হেঁটে এখন যেতে হবে। তো গাইস দেখো, মেলাতে এসেই ফার্স্টে আগে চুড়ির দোকানে ঢুকে পড়েছি। বোনার আমি একটু চুড়ি পরবো, তো অনেকদিন বাদে এই চুড়িগুলো আবার দেখতে পেলাম। তো সচরাচর কিন্তু এই চুড়িগুলো দেখা যায় না। তো যাই হোক, চলো অনেকদিন বাদে চুড়ি পরবো, বেশ মজাই মজা। কচা খেলা
চাদরটা বন্ধুরা দেখো, তারপর আমি চলে এসেছি একটা দোকানে, হচ্ছে এখানে অনেক ঠাকুরের পিকচার দেখছি। তো এখান থেকে আমি দুটো পাঁচালি নিচ্ছি। এখন বিপত্তায়নী আছে সামনে, বিপত্তায়নী ব্রত আছে, তো সেই কারণে একটা পাঁচালি নিতে হবে। বাড়িতে নেই বিপত্তায়নী পাঁচালি, তো তার জন্য একটা পাঁচালি নেওয়া হচ্ছে। আর লক্ষ্মী ঠাকুরের পাঁচালিও বাড়িতে আছে, কিন্তু আমি যখন চলে যাব তখন আমারও একটা লাগবে, তার জন্য একটা এক্সট্রা নিয়ে নিচ্ছি। দিয়ে বন্ধুরা দেখো, আমি এখানে একটু এসেছি তাতানের একটা গাড়ি নেবার জন্য, কেননা প্লাস্টিকের গাড়ি আর নেবো না। প্রচুর প্লাস্টিক গাড়ি রয়েছে তাতানের, সেগুলো সব বাড়ি দিয়ে দিয়ে ভেঙে ফেলে। তো এবার ভেবেছি একটা কাঠের গাড়ি নিয়ে গিয়ে দেবো, তাহলে কিছুদিন অন্তত টিকিয়ে রাখতে পারবে। তো তার জন্যই দেখছিলাম একটা কাঠের গাড়ি নিয়ে যাব তাতানের জন্য। তো এই গাড়িটা আমি তাতানের জন্য নিয়ে নিলাম, কিন্তু এখন কথা গিয়ে হচ্ছে যে গাড়িটা একটু চালিয়ে দেখতে হবে, কেননা অনেক সময় না চাকাগুলো ঠিকঠাক লাস্টিং করে না, তো চাকাগুলো লড়বড় লড়বড় করে, তো এর জন্য একটু চালিয়ে দেখতে হবে। তো এখানে আর আমি কোথায় চালাবো এগুলো গাড়ি? তো যাই হোক, একটু তবু দেখে নিই কেমন। তো এই গাড়িটা ভালোই আছে, তো এটাই চলো নিয়ে নেবো তাতানের জন্য। সেই জায়গা বন্ধুরা, চলো এবার একটু ফুচকা খেতে চলে এসেছি। তো মেলাতে অতিরিক্ত চারিদিক থেকে গান বাজছে, তো সেই গানের কারণে আমার ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনাটা বেশি, তার জন্য আমাকে ভয়েস অ্যাড করতে হচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো ফুচকা টুচকা খেয়ে নিই। ফুচকাটা এখন আমার খুব একটা ভালো লাগে না, আমি তোমাদেরকে কিউএনএ ভিডিওতে বলেছিলাম যে খুব একটা পছন্দ না আমার, এখন আর ভালো লাগে না। বিয়ের আগে খুব ভালোবাসতাম, বাট এখন আর ভালো লাগে না। তবু অনেকদিন পরে আজকে ফুচকা খাচ্ছি। জল কমে গেছে না ম্যাম, দিচ্ছি দাও ভাই। তো ভাই জানি না তোমাদের দিদি ভাইয়ের কয়েকদিন ধরে কি হয়েছে, ওয়েদার খুব খারাপ যাচ্ছে, মানে খুব বকর বকর বেশি করছে, আর একটুতেই রাগ বেশি দেখাচ্ছে। আমরা ফুচকা খাই ওই খাচ্ছি, দেখা যায় একটু আইসক্রিম খেতে খেতে এসে বসলাম। ভীষণই সুন্দর একটা হাওয়া বেরোচ্ছে, ভীষণই ভীষণ এবং শরীর একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি কি কোনোদিনে মোটা হব না গাই? নিচে জিলাপি ভাজা হচ্ছে, যে একবার এখান থেকে গড়ায় পড়বে সে একদম জিলাপির রসে যায় পড়বে আর জিলাপি হয়ে যাবে। আমাদের বাড়ির জায়গায় তাহলে এবার কি করা যায় বলো? তাই রাস্তাতে দাঁড়িয়ে আছে।
হে টোটো वाला আসুক টোটো খুঁজতে না যে হাল মানে মেলায় এসে টোটোর জন্য না যে হাল হয়ে গেল মানে বাড়িতে আর যেতে পারছি না এইভাবে রাস্তার মধ্যে বিপদে পড়বো আমি ভাবিনি গাইস দশটা টোটো হয়ে গেছে কেউ যাচ্ছে আবার যাবে ওই তো গাড়ি আছে মেলা টেলা আছে তো যাই যায় অনেক হ্যাঁ সব মেলাতে পড়ে আছে এখনো বের হয়নি ওত্তেরি আমার বাড়ি ওই দিকে রথের মেলায় নটকা খেতে হয় কিনা তো নটকা তো অনেকে হয়তো জানো বা চেনো নটকা কাকে বলে দেখা নটকে খুললি টকনা মিষ্টি খাই দেখ মেলায় গেলে নটকা খাবে নটকা খাবে কেমন সেই স্বাদ সেই স্বাদ তো স্বাদ কে তো গাইস আমার বাড়ি চলে এসেছি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে দিও আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা